আচ্ছা খালো, আমরা যে ইট এখন যদি আমরা নিতে চাই ইট, হ্যাঁ, তাহলে এখন দাম পড়বে কত? এখন ওই যে 8,500। 8,500 আর যদি আমরা বানা দিই আগে, তাহলে 6,500। এটা হলো 1,000 ইট, না? 1,000। 1,000 ইট হচ্ছে 8,500 হচ্ছে এখন যদি আমরা নেই, আর যদি আমরা আগে টাকা দিয়ে রাখি তাদেরকে, তারা তখন কত? 6,500। 6,500। তো এই জন্য আমরা আগে টাকা দিয়ে যেতেছি। ওদের নাম জানেন খালো, ওই যে যেখানে ইট দিব, ইট আনতে যাব? ওর নাম হইলে সাফায়েল। সাফায়েল, না? আর ওদের যে ইয়ার ওইটা নাম নাই কোনো? হ্যাঁ। আচ্ছা, আমরা নামটা ওখানে গিয়ে দেখবো না? হ্যাঁ, ওখানে নাম হইলে আঠারো। আচ্ছা, এই হচ্ছে সেই ইটের ভাটা, তো যেখানে আমরা মানে কি বলে যে ইট, এটা হচ্ছে অন্য সিস্টেম আর কি। হ্যাঁ, এটা কিন্তু কেনা না, এটা হচ্ছে বানা দেওয়া। হ্যাঁ, যেটা সিস্টেমটা হচ্ছে যে আপনি টাকা আগে বানা দিবেন, তো ওই টাকাটাই হচ্ছে ওনারা একটা কাজে মানে ওই কি বলে যে লেবারদেরকে দিয়ে দিবে বেতন হিসাবে, মানে লেবারদের খাটাবে সোজা কথা। তো এক্ষেত্রে তাদের একটু উপকার হবে যে তারা এক্সট্রা কিছু টাকা পাইতেছে লেবারদের দেওয়ার জন্য। তো এই সুযোগটা মানে তাদেরকে দিতেছি বলেই তারা হচ্ছে আমাদেরকে আবার মানে একটা ছাড় দিবে, মানে ইটের দাম একটু কম রাখবে। আমরা 6 মাস পরে ইট নিব, এখন আগে টাকা দিয়ে দিবো আর কি। হ্যাঁ, তো এই জন্য আমাদের কাছ থেকে কিছু টাকা কম নেবে, এই জন্য আসছি। চলেন ভিতরে যাই, দেখি কী অবস্থা। হ্যাঁ, ইটের ভাটায় আসলে অনেক ছোটোবেলা একবার আসছিলাম। তো এই হচ্ছে ইটের ভাটার দরজা ভাই, ইটের ভাটা কি সুন্দর দেখেন। এই ইটের ভাটা হচ্ছে একবার ওদিকে মনে হয় খেলা হইতেছে, ওই যে দূরে ফুটবল খেলতেছে মনে হয় ছেলেপেলে। তো এই হচ্ছে ইটের এখান থেকে ধোয়া বেরো। হ্যাঁ, ওই যে বড় ইয়েটা না, ওইটা থেকে এখন ধোয়া নাকি ইট ভাই, ইটগুলো আমরা দিয়ে দেন কেউ অনেক ইট ভাই। এই যে ইটের পয়রা পিটুরা রয়েছে এগুলো দিলেও তো একটা বিল্ডিং উঠানো যায়। এই যে ওরে বাবা রে বাবা, এখানে দেখেন মানে এখানে যে সিনেমা শুটিং করা আছে এইসব জায়গায়। এই যে অনেকগুলো গর্ত গর্ত, এগুলো কী আমি আসলে বুঝতেছি না, আপনারা জানলে একটু বলবেন। হ্যাঁ, কমেন্ট করে। এটার ভিতর থেকে কিন্তু একবার উপরে দিয়ে গর্ত আর কি। হ্যাঁ, এখান থেকে ধোয়া উপরে ওঠে, দেখেন এখানে কয়লা টয়লা, বাবার বাবা, না কয়লা তো না, সরি, মানে ইট হচ্ছে একবার পুড়ে গেছে। এখান থেকে ওইদিকে আসা যায়, এখানে হচ্ছে ওনারা কী বলে যে ক্রিকেট না, আমি হচ্ছে ফুটবল খেলে, সরি। এই যে এখানে হচ্ছে কয়লা ইয়ে করে, মানে কয়লা ভাঙে মনে হয় ওই যে মেশিনটা দিয়ে, আসলে কি জানি না, তাই জন্য আপনাদেরকে সঠিক কথা বলতে পারতেছি না, আপনাকেও জানলে অবশ্যই বলে দিবেন। হ্যাঁ, তো এখানে আমরা আসলাম, অনেকক্ষণ হয়েছে আর ইট নিয়ে অনেক কথাবার্তা হইলো। আমরা মানে কি বলে যে টাকা টোকা সব মানা দেওয়া শেষ, কিন্তু আমি ভিডিও করছি আর কি ওনার। তো উনি বললো, মানে যিনি ওনার, উনি বললো যে ভাইয়া আপনি ভিডিও তো করতে পারেন, সমস্যা নাই, মানে আমি ভিডিও টিডিও করে ফেলছি, সব কিছু করা শেষ, এরপরে বলতেছে যে ভিডিও তো আপনি আপনার কাছে রাখে দেবেন না? তখন আমি বললাম যে না, এটা তো আমি ইউটিউবে আপলোড দিব। তখন উনি বললো যে ভাই আপনি আপনার কাছে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি যদি প্রমাণসহ বা প্রুফের জন্য রাখতে চান যে আপনি টাকা জমা দিয়েছেন বা এই জন্য প্রুফ হিসেবে রাখতে চান তো রাখতে পারেন, কিন্তু আপনি এটা ইউটিউবে আপলোড দিলে ওনার নাকি মানে কি বলে যে বিজনেসের হ্যাম্পার হবে। হ্যাঁ, এইভাবেই বললো আর কি, সেম যেভাবে বললাম এইভাবেই বলছো উনি। তো এই যে ওখানে ওই দেখেন, এই দিকে একটা কিন্তু সিঁড়ি আছে। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর ওখানে ওই লাকড়িগুলো দিতে হয় বা কয়লা টয়লা। তো এটা বললো উনি যে ওনার ভিডিওটা ইউটিউবে ছাড়লে বা ফেসবুকে ছাড়লে ওনার যদি মানে ওনার যারা কী বলে যে ব্যবসায়িক যারা কী বলে কী জানি করেন একটা, আরে শব্দটা ভুলেই গেছি, আর যাই হোক, ওনার মতো যারা ব্যবসা করেন না, আরও ওনার পরিচিত লোক যারা আছে ব্যবসায়ী, তো তারা যদি জানে যে উনি এরকমভাবে টাকা বানা নেয় তাহলে নাকি মানে ওনার প্রবলেম হবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে উনি এই ভিডিওটা আর কি আপলোড দিতে মানা করছেন। তা আমিও দিব না, কারণ আমি তো চাই না যে আমার জন্য অন্য কারো বড় ক্ষতি হয়ে যাক। হ্যাঁ, তাই তো আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে প্রায় 1,00,000 টাকা মানে বানা দিছি, 1,00,000 টাকা না আসলে, 1,00,000 টাকার চেয়ে কিছু টাকা কম। আচ্ছা বলে দিই, এটা জাস্ট টাইটেলের জন্য 1,00,000 টাকা লিখছি। তো এটা হচ্ছে আপনার ওই যে ইটের জন্য গাড়িও আছে, 84,000 টাকা। হ্যাঁ, 14,000 ইট, 84,000 টাকা, এটা হচ্ছে বানা দেওয়ার জন্য। যদি আমি এটা কিনতাম, হ্যাঁ, তাহলে কিন্তু এখন যদি কিনি তাহলে 8,000 টাকা করে পড়বে। তো আমি যেহেতু বানা দিছি মানে আগে ওনাদেরকে দিছি, তার জন্য ওনাদেরকে একটু উপকার হয়েছে, হেল্প হয়েছে, মানে ওনারা এখন লেবারদের টাকা টাকা দিতে পারবেন আর কি। তো এই জন্য ওনারা আমাদের কাছ থেকে 6,000 কয় টাকা পর্যন্ত রাখতেছে, মোটপাট আর কি 84,000 টাকা লাগছে, 14,000 ইট। তো এই দেখেন, আমি ইটের যেখানে হয় না পাশে কিন্তু নদী থাকতো। হ্যাঁ, কারণ নদী থেকে ওনারা মাটি রেটে উঠান, তো এই জন্য নদীর পাশেই সবসময় দেখবেন যে ইটের পাটাগুলো হয়, তো টলা টলা সব কিছু এখানে থাকে। ওই যে দেখেন পোড়া মাটি ওদিকে আছে। হ্যাঁ, এই যে পোড়া মাটি। তো এই তো আমাদের আলহামদুলিল্লাহ, ও মাগো,
এই ভাঙাইটা পাবছে এখান থেকে চলে আসলাম আপনাকে বিদায়টা একটু আমি সবুজ জায়গায় জানাতে চাই সব সময় হ্যাঁ কারণ এই সবুজ আমার অনেক ভালো লাগে এই রাস্তায় হাঁটতে তো আরও ভালো লাগে রাস্তা অনেক সুন্দর ভাই মানে এরকম রাস্তা সব জায়গায় হইলে বাংলাদেশে পুরো দেশটাই সুন্দর হয়ে যেত যদিও মাটির রাস্তা আমার ভালো লাগে কিন্তু মাটির রাস্তা যদি কাদা হয়ে যায় না তখন আবার সমস্যা হয় হাঁটতে চলতে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন বাড়িটা করতে পারি আল্লাহ যেন যদি হায়াত রেখে থাকে তাহলে যেন বাড়িটা করতে পারি হ্যাঁ মানে আল্লাহ যেন এটা কাজে লাগায় হ্যাঁ যে টাকাটা খরচ করলাম গাড়ি আসতেছে মনে হয় বড়ো গাড়ি ওর ভাই এই গাড়ির এত আওয়াজ আমি তো মনে করছি কত বড় জানি গাড়ি আসতেছে সবাই দোয়া করবেন আবার দেখাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম